পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুরের রহমতনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল। নিহতের জামাতার অভিযোগ, তার শ্বশুর ফয়জাল আমনকে স্থানীয় যুবক সোনু ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়জাল আমনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। बाहर निकला हमको नाश्ता निकालने बोला कि निकालो नाश्ता। हम नाश्ता निकालने लगे, वो बाहर निकल गया। हम नाश्ता निकाल के जब बाहर निकल के बुलाने जाए लगे तो देखा कि रोड पर गिरा हुआ है। तो तब बोला कि सुनो पीछे से खंजर भोक भोक के मारी से। हम दौड़ के गए तो देखा पीछे से भोक भोक के मारी से गला काट गिरा हुआ रोड पर था। जान का बात है, माँ है और माँ है आपका शोहर है ना? कौन है जो मारा? शोहर 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 तो है। हम नौकरी दिया था ना तो अपना बेटा बना के उसको दिया था नौकरी शादी से पहले। उसका आई कार्ड में मेरा बेटा, आधार कार्ड में आई कार्ड में मेरा बेटा। घटना तो हुई किलो आज के सकाल बेला আমাদের মানে কি একটা খবর আসলো যে একটা লোককে মেরে দিয়েছে। খুবই ভদ্র লোক যে মারা গেছে, আর ও যে মেরেছে সোনু বলে ছেলে, ও সাইকো। এর আগে বি দুবার গোজালি মেরেছে দুজনকে। আমি ধরে থানার মধ্যে দিয়েছিলাম, 3 মাস পরে বেল হয়ে এসে গেছে। আর যে লোকটা মারা গেছে খুবই সিম্পল লোক, যত লোক এখানে পাড়া, হ্যাঁ, ওর সঙ্গে খুবই ভালো বিহেভ করতো, সবার সঙ্গে হাসে মুখে কথা বলতো। বলছিল কীভাবে মারলো সকালবেলা? সকালবেলা মানে কি যেরকম গায়ে ভাইসকে মানে কি জবাব করা যায়, মানে কি ধরুন কি মানে কি ছাগলকে কাটা যায় ওই রকম করে। জানি না যে কি ঘটনাটা ঘটেছে। আমি দোকানে বসেছিলাম, আমাকে একজন ফোন করলো যে তোমার শ্বশুরকে এরকম ঘটনাটা হয়েছে, কে চাকু মেরে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, দেখে টেম্পু করে নিয়ে চলে এসেছি হাসপাতালে। এখন হাসপাতালের রাস্তার মধ্যে দেখলাম যে বডি ডেড করে গেছে। তো ছেলেটা যে মেরেছে একে, সে নেশা করতো, সে নেশা করতো। এখন নেশার মধ্যে এই ঘটনাটা করেছে। এখন ছেলেটা থানা সেন্ডার করেছে। কোন জায়গায়? কোন জায়গায়? চাবিমোড়, রহমতনগর চাবিমোড়ে। কী জন্য মেরেছে? কী জন্য মেরেছে মানে কি এমনি বাদাবাদি হচ্ছিল, দিয়ে হাতে চাকু নিয়ে গলায় মেরে দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোনুকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। ঘটনা হয়েছে আজকে রহমতনগর থানা হিরাপুর। একটা ঘটনা ঘটেছে কি একটা মোহাম্মদ আলী করে আলিয়া সোনু বোঝালি দিয়ে ওদের যে নেবার আছে ফেজল, ওদের বোঝালি দিয়ে অ্যাটাক করেছে। এটা ক্রিমিনারি ইনকোয়ারি করা হয়েছে। ইনকোয়ারি করে পাওয়া গেছে কি এটা ওদের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে। যে অ্যাকিউজড আছে ও থানায় সারেন্ডার করেছে, আর যে ওকে গ্রেফতার করা হয়েছে, আর যে অ্যাটাক হয়েছিল ফেজল ওরা হসপিটালে ভর্তি করা হয়েছে, ওখানে মারা গেছে। পুলিশ স্পটে আছে, সিচুয়েশন কন্ট্রোলে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।